এইগুলো বেকারির কেক খুব সুন্দর খেতে। তো সোদপুরে খেয়েছিলাম, কিন্তু আসার সময় ভেবেছিলাম নিয়ে আসবো আর পাইনি, তো এখানেও পাওয়া গেল দেখছি। ছেলের প্রিয় জলখাবার তৈরি হচ্ছে ডিম পাউরুটি। তো সকালে মাছ কিনতে গিয়ে কোয়ার্টার পাউরুটিগুলো কিনে এনেছিলাম, এরকম করে দোকানের মতন ডিম টোস্ট করবো বলে। তো ব্রেকফাস্ট রেডি, এবার ও এনে এনে আমি তো ওইদিকে খেতে যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজ 7th অক্টোবর, আজ আমার ছেলের জন্মদিন, আমার আর আমার ছেলের দুজনের জন্মদিন আজকে। তো চিংড়ি মাছের মালাইকারি হবে, মাংস হবে না, মাছই হবে শুধু। তো কী কী খাবার দাবার করব সারাদিনে তোমাদের সাথে, মানে লাঞ্চে কী কী হবে সেটা শেয়ার করব। আর জল খাবারে ওকে ডিম পাউরুটি করে দিয়েছিলাম, ওর প্রিয় খাদ্য, ওর প্রিয় জলখাবার। এগুলো অনেকগুলো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মালাইকারি খেতেও খুবই ভালো আছে। আর এইদিকে বসিয়েছি পায়েস, পায়েস হয়ে গেল। যদিও বা ছেলে খুব একটা পায়েস খেতে ভালোবাসে না, কিন্তু জন্মদিনে তো পায়েস করতেই হবে। এবার ফ্লেমটা অফ করে দিই। চিংড়ি মাছগুলোকে একটু অল্প করে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার মালাইকারিটা বসাবো, তো সব ব্যবস্থা তো হয়ে গেছে। আর এটা নারকলের দুধ, মালাইকারিটা ফুটছে, এই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর মিনিট দুয়েক তিনেক। মালাইকারি হয়ে গেছে, তো চলো একটা জায়গায় তুলে রাখি। আর এখন পাঁচ রকম ভাজাটা হয়ে গেছে, ওকে ওর পাতে পাঁচ রকম ভাজা দেওয়া হবে। আর এখন টমেটো চাটনি হচ্ছে, টমেটো আমসত্ব খেজুর আর কিশমিশটা এখনও দেওয়া হয়নি। ভেজ পোলাও হবে, তো চালটা ভিজিয়ে দিয়েছিলাম, এখন জলটা ঝরাতে দিয়েছি। আর এই যে ক্যাপসিকাম, বিনস, কাজু কিশমিশ একটুখানি ভেজে রেখেছি অল্প করে। আর এই যে টমেটোর চাটনিটা হয়ে গেছে প্রায়, একটুখানি লেবুর রস দিয়ে, আর এবার নামিয়ে নেবো। লেবুর রস দিয়ে আবার অনেকক্ষণ ফোটাতে নেই, নাহলেই তেঁতো হয়ে যায়। মানে তেঁতো মানে একটু তেঁত কুটে ভাব এসে যায়। আর এবার করছি ভেজ পোলাওটা, তো চালটাকে আগে ভালো করে ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমি একটু রিফাইন্ড অয়েলও দিয়েছি। আর এইটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, না না রুই মাছের কালিয়া, কাল মা করছে। আচ্ছা কালারগুলো সব ভালো আসছে না, ফেড ফেড আসছে ভিডিওতে কি জানি কেন, কিন্তু খুব সুন্দর লাল রং দেখতে হয়েছে। আর এটা পনিরে পুর করে রেখেছি, পুর করে রেখেছি মানে পনিরে চপ করে রেখেছি। তো এইটা বেসনে ডুবিয়ে এবার ভাজবো। তো খাবার দাবার মোটামুটি রেডি, তো এইটা হচ্ছে ভেজ পোলাওটা, দেখো কি সুন্দর হয়েছে একদম। আর দেখাই কতটা ঝাড়া ঝাড়া হয়েছে দেখো। এটা কিন্তু ভাতকে আগে করে আর এ করা নয়, ভাজা নয়, এটা ডাইরেক্ট এতে পোলাওটা করা, খুব জলদি হয়ে যায়, 2 মিনিট লাগে। আচ্ছা এটা পাঁচ রকম ভাজা করে রেখেছি, এটা জাস্ট দিতে হয় বলে। এই বার্থডে বয়ের থালা সাজিয়ে দিয়েছি, ওই যে পোলাও, ওই যে মালাইকারি, এটা ছানার ওই চপগুলো, এটা পাঁচ রকম ভাজা, স্যালাড, আর এটা একটু ঘুগনি ওবেলার জন্য করা হয়েছিল, ওগুলো এখনই খাবো।
আর এটা মাছের কালিয়াটা চাটনি পায়েশ মিষ্টি দই আর ওর ফেভারিট সন্দেশ তো এখন কাটা হবে কেক এই যে কেকে আমাদের দুজনের নামই থাকে অর্ণব আমার ছেলে আর আমি তো অর্পিতা বাহ এই যে আমার মা বার্থডে স্পেশাল ড্রেসে সে যে এসে চলে গেছে এই ওড়নাটা কোথা থেকে জোগাড় করলি হ্যাঁ ওড়নাটা কোথা থেকে জোগাড় করলে Happy birthday to you. Happy birthday, dear mommy. Dear Ibu. Happy birthday to you. ঠিক আছে তো ভিডিওটা এখানেই এন্ড করছি আর সারাদিনটা আমার খুব ভালোই কাটলো ব্যস্ততার মধ্যে কাটলো রান্নাবান্না সব ছিল কিন্তু তারপরেও মানে একটা আনন্দ তো থাকেই ছেলের জন্মদিন আমার জন্মদিনটা বড় কথা নয় ছেলের জন্মদিন এটা একটা মানে খুবই সুন্দর ব্যাপার তো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ওকে বাই